নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আজকে MCQ SCQ সত্য মিথ্যা ট্রু ফলস টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করাবো। তো দেখো, 2020 সালের মাধ্যমিকের জিওগ্রাফি প্রশ্নপত্র, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি মাধ্যমিকের প্রত্যেক সালের প্রশ্নগুলো যদি একটু সলভ করে দিতেন তাহলে আমাদের অনেকটা উপকার হতো। তো দেখো, 2017, 2018, 2019, 2020, 2022, 2023, তার ভিতরে 2021 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়নি। তো এইগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি তোমাদের সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন 1.1-এ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? সুপ্রিয় দর্শকার্থী, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কিন্তু এর অ্যান্সার কী হবে? 1.1-এর এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার পুঞ্জক্ষয়। কী হবে? পুঞ্জক্ষয় হবে। পরের প্রশ্ন 1.2-তে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে, তাকে কী বলে? 1.2-এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ইনসেলবার্স। কী হবে? ঘয়ের অ্যান্সার ইনসেলবার্স হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পুঞ্জক্ষয়। আমাদের 1.2-এর প্রশ্নের অ্যান্সার হবে ইনসেলবার্স। পরের প্রশ্ন 1.3-তে অশ্ব অক্ষাংশ অবস্থিত। 1.3-এর অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। পরের প্রশ্ন 1.4-এ দিন রাত্রের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? 1.4-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন 1.5-এর প্রশ্ন, এটা তো বলেই দিয়েছি, আমাদের 1.4-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 1.5-এ সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে তা হল, 1.5-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বায়ু প্রবাহ। কী হবে? খয়ের অ্যান্সার হবে বায়ু প্রবাহ হবে। পরের প্রশ্ন 1.6-এ কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় কত হবে? 1.6-এর অ্যান্সার কী হবে? খয়ের অ্যান্সার হবে 6 ঘন্টার বেশি। কী হবে? খয়ের অ্যান্সার হবে 6 ঘন্টার বেশি। সুপ্রিয় দর্শকার্থী, আমি আজকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি। এটা হবে 6 ঘন্টার বেশি, এটা হবে বায়ু প্রবাহ, এটা হবে আমাদের খয়ের অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। 1.6-এর অ্যান্সার হবে, বলেই দিয়েছি আমি তোমাদের, 6 ঘন্টার বেশি খয়ের অ্যান্সার হবে। 1.7-এ যানবাহনের কার্বন কণা নির্গত রোধের জন্য ব্যবহার করা হয়। 1.7-এর অ্যান্সার কী হবে সুপ্রিয় দর্শকার্থী? 1.7-এর অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার স্ক্রাবার। কী হবে? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্ক্রাবার হবে। পরের প্রশ্ন 1.8-এ ভারতে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে রয়েছে তা হল, 1.8-এর অ্যান্সার কী হবে? ঘয়ের অ্যান্সার কর্কট ক্রান্তি রেখা। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন 1.9-এ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল। 1.9-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোলেরু। কয়ের অ্যান্সার হবে কোলেরু হবে। 1.10-তে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল, 1.10 অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার হবে কূপ ও নলকূপ। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কূপ ও নলকূপ হবে। পরের প্রশ্ন 1.11-এ ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়। 1.11-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শীতকালে। কী হবে? শীতকালে হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করেছি। তো
তোমরা কিন্তু এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্রিপারেশান নেবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে স্ক্রাবার হবে বলেছি আমি, আমাদের 1.8 অ্যান্সারও বলেছি গয়ের অ্যান্সার কর্কট ক্রান্তি রেখা, 1.9 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কুলেরু হবে, 1.10 অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার কূপ ও নলকূপ, 1.11 অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শীতকালে, 1.12 তে কী বলেছে, বলেছে সামুদ্রিক লবণাক্ত বাতাস, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, 1.12 কী হবে ইক্ষুস আসে, কী হবে কয়ের অ্যান্সার হবে ইক্ষুস আসে। পরের প্রশ্ন 1.13 তে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত, 1.13 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হলদিয়াতে, কী হবে হলদিয়াতে হবে, হলদিয়াতে 1.14 ট্রোফোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল, 1.14 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাদামি, কী হবে বাদামি হবে, এটা হবে হলদিয়া হবে, এটা হবে ইক্ষু চাষ হবে, এটা হবে শীতকালে হবে, এটা কূপ ও নলকূপ, এটা হবে কর্কটক্রান্তি রেখা, এটা হবে স্ক্রাবার হবে। ওকে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের শুদ্ধ অশুদ্ধ সলভ করিয়ে দেবো। তো দেখো যেটা শুদ্ধ হবে সেটা আমি রাইট চিহ্ন দেবো, রাইট চিহ্ন দেবো, আর যেটা অশুদ্ধ হবে সেটা আমি কেটে দেবো। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তোমরা এইভাবে কিন্তু খাতায় লিখবে না, তোমরা যেটা শুদ্ধ আছে সেটা শুদ্ধ লিখবে আর যেটা অশুদ্ধ আছে সেটা তোমরা অশুদ্ধ লিখবে। তো দেখো ফার্স্ট প্রশ্ন 2.11 ভাগীরথী এবং অলকানন্দ নদীর মিলন স্থল হল দেবপ্রয়াগ, 2.11। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু হবে শুদ্ধ হবে, কী হবে এটা কিন্তু হবে শুদ্ধ হবে, ওকে শুদ্ধ হবে। পরের প্রশ্ন 2.12 মিস্টাল একটি উষ্ণ স্থানীয় বায়ু বা স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, 2.12 এর প্রশ্ন কী হবে? 2.12 এর প্রশ্ন কিন্তু এটা কিন্তু অশুদ্ধ হবে, কী হবে এটা অশুদ্ধ হবে, এটা কেড়ে দিচ্ছি। দেখো এটা এটা শুদ্ধ হবে, এটা অশুদ্ধ হবে, কেড়ে দিলাম 2.13 তে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, 2.13। সুপ্রিয় দর্শকার্থী, 2.13 প্রশ্ন কী হবে? এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অশুদ্ধ হবে, কী হবে এটাও অশুদ্ধ হবে, কারণ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, এটা কিন্তু অশুদ্ধ হবে অর্থাৎ ভুল হবে, কেটে দিলাম 2.14 সূর্য চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, সূর্য চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে, 2.14। তো দেখো 2.14 যে প্রশ্ন আছে এটা কিন্তু শুদ্ধ হবে, কী হবে এটা কিন্তু শুদ্ধ হবে, এটা শুদ্ধ হবে, তাই তো এটা হবে শুদ্ধ হবে, অর্থাৎ ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে। পরের প্রশ্ন 2.15 কী বলেছে? পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজে কে কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপন্ন করা যায়, 2.15 এটাও কিন্তু শুদ্ধ আছে, কী আছে এটা কিন্তু শুদ্ধ আছে, ওকে এটা শুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.16 শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে, 2.16 সুপ্রিয় দর্শকার্থী, 2.16 এটা কিন্তু অশুদ্ধ আছে, কী আছে এটা কিন্তু অশুদ্ধ আছে, একটু কেটে দিচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 2.15 যে প্রশ্ন আছে এটা কিন্তু শুদ্ধ আছে, 2.16 যে প্রশ্ন আছে এটা অশুদ্ধ আছে। পরের প্রশ্ন 2.17 উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, 2.17 এটাও কিন্তু
शुद्ध आर्थात यहाँ शुद्ध आंतु भूल आ 2.16 এটা কিন্তু অশুদ্ধ। তো দেখো এবার আমি তোমাদের কিন্তু শূন্য স্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের শূন্য স্থানে কী বলেছে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন কী বলেছে 2.21 আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। 2.21 এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী নগ্নি ভবন হবে। কী হবে? নগ্নি ভবন হবে, বা নামটা লিখে দিচ্ছি নয়া গয়নয় দেখি নগ্নি ভবন। ঠিক আছে, অ্যান্সার কী হবে? নগ্নি ভবন হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। বলেছে 2.22 মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 2.22 এর অ্যান্সার কী হবে? এখানে কিন্তু অ্যান্সার হবে অপসারণ। কী হবে? অপসারণ, অপসারণ বলে। ওকে, অপসারণ বলে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? আমাদের পরের প্রশ্ন 2.23 বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ের গতিবেগ ড্যাশ পায়। 2.23 এর অ্যান্সার কী হবে? এই এখানে বায়ের গতিবেগ কী হবে? বৃদ্ধি পায়। কী লিখবে এখানে? লিখবে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, 2.23 অ্যান্সার হবে বৃদ্ধি পায়। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের নেক্সট প্রশ্ন 2.24 কী বলেছে? সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। 2.24-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু অন্তঃস্রোত, বা নামটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে অন্ত অনয়তয় বিসর্গ অন্ত স্রোত, অন্তঃস্রোত হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছি? অ্যান্সার কী লিখবে? অন্তঃস্রোত হবে। আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। 2.25 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH কী হবে? NH 44 বা 7। ঠিক আছে, NH 44 বা NH 7 এর অ্যান্সার হবে। 2.25-এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.26 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশ অবস্থিত। তো দেখো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে বেঙ্গালুরু, বেঙ্গালুরু, বেঙ্গা বয়াকার উময় গয়াকার বেঙ্গা। ঠিক আছে, লুরু লয় হস্যু রয় হস্যু, বেঙ্গা লুরু হবে এর অ্যান্সার হবে। 2.26-এর অ্যান্সার হবে। 2.27-এ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র। তো দেখো অ্যান্সার হবে কিন্তু ই বজ্র। কী হবে? ই বজ্র, বা তোমরা এটাও লিখতে পারো সুপ্রিয় দর্শকার্থী, শূন্যস্থানে লিখবে ই বজ্রই লিখবে আর কি, ই ওয়েস্ট ডব্লু এ এস টি এ, তোমরা এটাও লিখতে পারো। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? বা তোমরা ই বজ্র লিখলে হয়ে যাবে। ওকে, একটু ইংলিশে লিখেছি এটা। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2.3 প্রশ্ন, একটি বা দুটি শব্দের উত্তর দাও।
যেকোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন 2.31 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? 2.31 এর অ্যান্সার কী হবে? 2.31 এর অ্যান্সার হবে হুবার্ট। এর অ্যান্সার কী হবে? হুবার্ট হবে। তো দেখো তোমরা কিন্তু ভালো করে লিখবে খাতায়, তো এরকম লিখবে না, হুবার্টটা এরকম লিখবে, হয়হস্যু বয়াকার টয়রেপ হুবার্ট। এটা কিন্তু টয় রেপ আছে, ঠিক আছে, রেপ, এটা রেপ কিন্তু, মানে এরকম টাইপের। ওকে হুবার্ট। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন 2.32 ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলের প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? অ্যান্টার্কটিকা। কী লিখবে? বানানটা লিখে দিছি, অয়জাফলা আকার, ওকে, নয়টয় আকার, কয়রেপ, টয়হস্যি, কয়াকার। অনেকে বানাম ভুল লেখে, তার জন্য কিন্তু আমি একদম বাচ্চাদের মতন কিন্তু লিখে দিচ্ছি, যাতে তোমরা লিখে আসতে পারো। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন 2.33 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী? 2.33 এর অ্যান্সার হবে পলঘাট গিরিপথ। পল ঘাট ঘয়াকাট্ট পলঘাট গিরিপথ গিরি পথ পলঘাট গিরিপথ, ঠিক আছে, এর অ্যান্সার কিন্তু এটা হবে, এটা কিন্তু 2.33 এই প্রশ্নের কিন্তু উত্তর। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.34 কেরালার উপকূলের উপগ্রহগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? 2.34 এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু কয়াল। কী হবে? অ্যান্সার লিখবে কয়াল বলে, স্থানীয় ভাষায় কী বলে? কয়াল বলে। ক অন্তস্থ আকার আল্লোয়া, কী বলে? স্থানীয় ভাষা বলে কয়াল বলে। ওকে, এর অ্যান্সার কী হবে? কয়াল বলে। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, 2.35 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। 2.35 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো, অ্যান্সার কী লিখবে? অ্যান্সার লিখবে গোরসাপ্পা বা যোগ জলপ্রপাত, বানাম লিখে দিচ্ছি গোরসাপ্পা, গয়কার র গোর, সাপ্পা দন্ত সয়াকার পয় পয় আকার, গোরসাপ্পা বা যোগ জলপ্রপাত, জলপ্রপাত গোরসাপ্পা বা যোগ জলপ্রপাত এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে 2.36 ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়? সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কলকাতা লেখো, কলকাতা, ঠিক আছে, যেভাবে লেখো কোনো সমস্যা নাই। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 2.37 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? 2.37
অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। তো দেখো, বা ইউপি লিখতে পারো, ইউপি। তো দেখো, কোশ্চেনটা যদি বলে এরকম দেয় যে ভারতবর্ষের সবথেকে লোকসংখ্যা বা জনসংখ্যা কোথায় বেশি, তাহলে উত্তরপ্রদেশ। যদি বলা হয় ভারতবর্ষের জনঘনত্ব সবথেকে বেশি কোথায়, তাহলে কিন্তু বিহার হবে, বিহার হবে। যদি বলে জনঘনত্ব সবথেকে বেশি কোথায়, তাহলে বিহার হবে। যদি বলে সর্বাধিক লোকসংখ্যা কোথায় বেশি, সবথেকে বেশি আসলে উত্তরপ্রদেশ, আর জনঘনত্ব কোথায়, বিহার। এখানে যে প্রশ্ন বলেছে যে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি, অ্যান্সার হবে ইউপি বা উত্তরপ্রদেশ। ইউপি বা উত্তরপ্রদেশ হবে এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.38 উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয়, উপগ্রহ চিত্র কি রূপে প্রকাশ করা হয়। তো দেখো, এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে FCC রূপে প্রকাশ করা হয়, FCC রূপে প্রকাশ করা হয়। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সলভ করিয়ে দেখাবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো, 2.4 নেই রত্না, অ্যান্সার হবে, তিনের অ্যান্সার উচ্চ ফলনশীল বীজ। 2.42 সরলবর্গীয় অরণ্য, তো দেখো সরলবর্গীয় অরণ্য অ্যান্সার হবে, একের অ্যান্সার পাইন হবে। 2.43 রেলের বগি নির্মাণ কেন্দ্র, 2.43 অ্যান্সার হবে, চারের অ্যান্সার পেরাম্বুর, অ্যান্সার হবে পেরাম্বুর হবে। 2.44 লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, অ্যান্সার হবে মারমাগাও, দুয়ের অ্যান্সার হবে, ঠিক আছে? অর্থাৎ এটা হবে 2.43, ওকে, এটা হবে 2.41, 2.41, এটা হবে 2.44, আর এটা হবে আমাদের 2.42, 2.42। তো দেখো, আমি কিন্তু এগুলো সলভ করে দিয়েছি। আমি এর পরের দিন 2022 সালের প্রশ্ন এবং তারপরের দিন 2023 সালের জিওগ্রাফির প্রশ্ন সলভ করে দেবো। 2021 সালে কিন্তু পরীক্ষা হয়নি, তার জন্য এই সালের প্রশ্নটা আমরা সলভ করাতে পারছি না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।